हेलो ऑल इन माय स्टूडेंट्स, आज আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য পড়ব। যেমনটা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি ঠিক সেই রূপ পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা পড়ব, অত্যন্ত সুন্দরভাবে পড়ব। কেউ যদি পিথাগোরাসের উপপাদ্য না দেখে থাকে তো তাহলে আগে ভিডিওটা রয়েছে ডেসক্রিপশনে, প্লে লিস্টের লিংক দিয়ে দেব, সেগুলো তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। আর গত ভিডিওতে মোটামুটি তোমরা ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, বাট আজকে অন্তত ভিডিওটা দেখো, তার সঙ্গে লাইক করো। লাইক করলে তোমার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু 10টা লাইক বেশি পড়লে 10 জন স্টুডেন্টের কাছে ভিডিওটা বেশি পৌঁছাবে। সুতরাং একটু লাইকটা করে দিও, তাতে আমার একটু সুবিধা হয়। চলো, আর যখন ইউটিউবে পড়ানো তো ফ্রি, আর গুরুদক্ষিণা তো এখানে দিতে হচ্ছে না, কিন্তু গুরুদক্ষিণা ধরে নাও, ওই লাইকটা আমার কাছে গুরুদক্ষিণা। সাবস্ক্রাইব যদি করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, ওটাই আমার কাছে গুরুদক্ষিণা। চলো দেখে নাও বিরুদ্ধ উপপাদ্য কী বলছে, কি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি বলছে। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কি একটা বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তার উপর মানে তার যে ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ একটা বাহুর উপর রেখেছি ত্রিভুজের তিনটে বাহু, আরও দুটো বাহু বাকি আছে, তাদের উপরে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ তাদের উপরে যদি বর্গক্ষেত্র আঁকা হয় এবং তাদের যদি ক্ষেত্রফল বের করা হয় এবং তাদেরকে যদি যোগ করা হয়, যদি দেখা যায় যে ওই আগে যে একটা বাহু নিয়েছি তার যে ক্ষেত্রফল হয়েছে, পরে যে দুটো বাহু নিয়েছি তাদের ক্ষেত্রফলের সমষ্টি হয়েছে, তাহলে কি বলছে দেখো। তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি, অর্থাৎ প্রথম যে বাহুটা নিয়েছি তার যে বিপরীত কোণ থাকবে, কোণটি কি হবে, সমকোণ হবে। অর্থাৎ আমি যদি প্রথম বাহু এ বি নিয়ে থাকি, একটা ত্রিভুজ নিলাম এ বি সি, প্রথম বাহু যদি এ বি নিয়ে থাকি, এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তাহলে এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, তাহলে এই দুটো বর্গক্ষেত্রের যোগফল যা হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক তাই হবে। তাহলে কি বলছে, এই যে প্রথম বাহু নিয়েছিলাম, প্রথম বাহু এ বি নিয়েছি, তার বিপরীত বাহু সরি তার বিপরীত কোণ, এই যে কোণটা, এটা হবে কত, 90 ডিগ্রি। তাহলে প্রদত্ত বলে যে লেখা যেটা বললাম সেটা লিখতে পারো, অথবা বই থেকে একবার দেখে নিতে পারো। আমি শর্ট করে বলে দিচ্ছি যে এ বি তার হোল স্কয়ার, অর্থাৎ এর উপর বর্গক্ষেত্র করলে কি হবে, বাহু তার হোল স্কয়ার, বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার, অর্থাৎ এ সি স্কয়ার প্লাস পরের বাহু বি সি তার স্কয়ার, এটা হলো আমাদের প্রদত্ত মূল বক্তব্য। এটা বলেছে যে এটা দেয়া আছে, যদি এটা হয় তাহলে এই যে প্রথম যে বাহুটা নিয়েছিলাম এই বাহুটার বিপরীত কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি বলছে, কোণ এ সি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। ক্লিয়ার? এবার অঙ্কনে চলে যাচ্ছে, অঙ্কটা যা যা বলবো তাই তাই লিখবে, আমি লিখছি না, দেখে নাও। যেহেতু সময় অল্প নিয়ে বোঝাবো, বইতে খুব সুন্দর করে লেখা আছে সেখান থেকে লিখবে, ভালো করে বুঝে নাও। একটা বাহু নিলাম বি সি, এই যে বি সি এর সমান করে মোটামুটি ধরে নাও একটা বাহু নিলাম, হ্যাঁ এ পর্যন্ত নিলেই হবে, এটার নাম দিলাম ইএফ। কি নাম দিলাম, ইএফ, বইতে যেমন নামকরণ আছে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো ইএফ একটা বাহু নিলাম, এই বাহুটার সমান ডিসি এর বাহু সমান করে, আর এই এ বিন্দুতে এখানে একটা লম্ব নিলাম, এখান থেকে লম্ব নিলাম মোটামুটি, হ্যাঁ এখানে একটা লম্ব নিলাম। এবার কি বলছে, এই যে লম্বটা নিলাম মানে এ বিন্দুতে ই এফ এর উপর এ বিন্দুতে একটা লম্ব নেওয়া হলো, এবার এই লম্ব মোটামুটি করে ধরে নাও এর সমান করে সি এ এর সমান করে এখান থেকে একটা বাহু কেটে নিয়েছি, অর্থাৎ এখান থেকে সি এ এর সমান করে এফ ডি কেটে নেওয়া হয়েছে, তাহলে উপরেটুকু আমি বাদ দিয়ে দিলাম। এবার ডি আর ইটাকে আমরা যুক্ত করে দিলাম, বোঝা গেছে, তাহলে এটা আমরা কী এঁকেছি, 90 ডিগ্রি। কী এঁকেছি, 90 ডিগ্রি, এই বাহু এই বাহু সমান, এই বাহুটা এই বাহুটা সমান। ক্লিয়ার? তাহলে এই দুটো ত্রিভুজ হলো, এই ত্রিভুজ দুটো আমরা কিন্তু সর্বসম কিন্তু দেখানোর প্রায় কাছাকাছি চলে এসেছি।
আমরা চেষ্টা করবো যে সর্বসম দেখানোর। এবার দেখো অঙ্কনটা যা যা বললাম তাই তাই লিখলে, এবার প্রমাণে চলে যাই। অর্থাৎ এখানে যা যা আঁকলাম দেখো বিসিএফ সমান করে ইএফ অঙ্কন করি। এবার বলছে কি ইএফ এর এফ বিন্দুতে এটি লম্ব অঙ্কন করি এবং সেই লম্ব থেকে এ সি এর সমান করে এফ ডি কেটে নিই। ওকে, এবার ডি আর ই যুক্ত করে দিই, এটুকু আমাদের অঙ্কন। এবার প্রমাণ দেখো, প্রমাণে আমাদের কি দেওয়া আছে, এটা প্রদত্ত এ বি তার হোল স্কয়ার। তার আগে যদি আর একটু বলো তাহলে আমি লিখে দিচ্ছি দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি আমরা পেয়েছি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর দেখো এসি ইকুয়াল টু কত পেয়েছি, এসি ইকুয়াল টু ডিএফ পেয়েছি। তোমরা না যদি চাও এটা নাও লিখতে পারো, আমি বোঝানোর সুবিধার জন্য লিখছি। আর এখান থেকে বিসি, বিসি ইকুয়াল টু কত পেয়েছি, ইএফ পেয়েছি। ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কয়টা শর্ত লাগে, তিনটে জিনিস লাগে, তার মধ্যে দুটো জিনিস আমরা পেয়ে গেছি আর একটা জিনিস আমাদের দরকার। এবার দেখো প্রদত্ত কি আছে, প্রদত্ত এটা আমাদের দেওয়া আছে এ বি তার স্কোয়ার ইকুয়াল টু এ সি তার স্কোয়ার প্লাস বি সি তার স্কোয়ার। ক্লিয়ার? এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত বল। এখন দেখো এ সি ইকুয়াল টু কত, ডিএফ। তাহলে ডিএফ এখানে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার দিলাম। বিসি ইকুয়াল টু কত, এখানে প্লাস ছিল প্লাস রাখলাম, বিসি ইকুয়াল টু কত, ইএফ তার হোল স্কোয়ার। এখন দেখো ভালো করে বুঝে নাও, পিথাগোরাস উপপাদ্য কি বলেছিল, পিথাগোরাসের উপপাদ্য ছিল যে যে কোণটা সমকোণ হবে, যে কোণটা সমকোণ হবে তার বিপরীত বাহু অর্থাৎ এখানে ডি ই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, অপর দুটি বাহুর ডিএফ তার হোল স্কোয়ার প্লাস ইএফ তার হোল স্কোয়ার। অর্থাৎ অপর দুটির বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় তাদের সমষ্টি সমান হবে, এটা তো বলা ছিল। তাহলে দেখো তো এই জিনিসটা আমরা এখানে পেলাম কিনা, ডিএফ তার হোল স্কোয়ার প্লাস ইএফ তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে কত লেখা যাবে, ডিই তার হোল স্কোয়ার। এবার দেখো এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিই তার হোল স্কোয়ার। আরেকবার লিখছি এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, ডিই তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু ডিই, এটা নিশ্চয়ই লেখা যাবে। তাহলে দেখো কয়টা জিনিস পেলাম, একটা দুটো তিনটে। এখন দেখো ত্রিভুজ, আবার এই লাইনটা তখন লিখবে না, এই লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এখন লিখবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ এর কি কি আছে, এসি ইকুয়াল টু, এসি ইকুয়াল টু ডিএফ, তারপর বিসি ইকুয়াল টু ইএফ, এই দুটো কি অঙ্কন অনুসারে। নেক্সট দেখো আমরা প্রমাণ করেছি কত, এ বি ইকুয়াল টু ডি, তাই তো এ বি ইকুয়াল টু ডি। তাহলে দেখো তিনটে জিনিস পেয়ে গেছি, এক দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কি কি লাগে, হ্যাঁ হয় তিনটে বাহু সমান হতে হবে, এই ত্রিভুজের তিন বাহুর সঙ্গে এই ত্রিভুজের তিন বাহু সমান হতে হবে, এই ত্রিভুজের দুই বাহু এই ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ এর একটা কোণ সমান হতে হবে, অথবা এই ত্রিভুজের একটা বাহু এই ত্রিভুজের একটা বাহু এবং এই ত্রিভুজের দুটো কোণ এই ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা ত্রিভুজ দুটোকে বলবো সর্বসম। আমার প্রথম শর্ত চলে এসছে যে তিনটি বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটোকে আমি কী বলবো, সর্বসম ত্রিভুজ, এ বি সি সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ ডিইএফ। এবার দেখো অতএব এ সি বিকোণ, এ সি বিকোণ ইকুয়াল টু ডিএফ ইকোণ বলতেই পারি, ডিএফ ইকোণ এটা কত, ডিএফ ইকোণ ডি ডিএফ ইকোণ এটা তো 90 ডিগ্রি, তাহলে এখানে আমি লিখে দিলাম কি এক সমকোণ। সেখান থেকে আমি কী লিখতে পারি, এই যে কোণটা
কোণ এ সি বি কোণ ইকুয়াল টু কত? এক সমকোণ। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেই জিনিসটা আমরা কি করলাম, প্রমাণ করে দিয়েছি। এটা আমাদের প্রমাণ, প্রমাণের করতে বলেছে, আমরা প্রমাণ করে দিয়েছি। আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে। ওকে, কোথাও যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইলো ডিসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন করতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দ্বিতীয়ত একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা যোগাযোগ করে বিভিন্ন অসুবিধার কথা আমাকে জানাতে পারো, আর গ্রুপে তোমরা ডিসকাস করতে পারো পড়াশোনার ব্যাপারে। কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর অবশ্যই যারা এতক্ষণে লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ নিত্য নতুন এই ধরনের ভিডিও আসতে থাকবে। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।